রোগীকে নিয়ে বিড়ম্বনায় হাসপাতাল কর্তৃপক্ষ। মানসিক ভারসাম্যহীন এক রোগীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশের উদ্যোগে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিন্তু ওই ব্যক্তিকে নিয়েই বর্তমানে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপকভাবে বিড়ম্বনায় পড়েছে। কারণ ওই ব্যক্তি না বলতে পারছেন নিজের নাম, না বলতে পারছেন নিজের বাড়ির ঠিকানা। কখনো বলছেন তার বাড়ি ঝাড়খণ্ডে, কখনো আবার বলছেন তার বাড়ি হুগলিতে। অন্যদিকে ওই রোগীর পকেট থেকেই উদ্ধার হয়েছে প্রায় 1,00,000 টাকা। ওই রোগীর পকেট থেকে 99,000 টাকা উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেই টাকাগুলি যাতে সুরক্ষিত থাকে সেজন্য এই বিপুল পরিমাণ টাকা হাসপাতালের সুপার তিনি নিজের হেফাজতে রেখেছেন। অন্যদিকে তিনি চাইছেন যাতে করে ওই ব্যক্তি পরিবারের খোঁজ জানা যায়, তাহলে ওই ব্যক্তি যেমন ঘর ফিরে পাবেন, পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হবে চিকিৎসকদের। তবে এসবের মধ্যে সবথেকে বেশি যেটা চিকিৎসকদের মহলকে ভাবাচ্ছে বা পাশাপাশি প্রশাসনকেও ভাবাচ্ছে, যে একজন রোগী যিনি মানসিকভাবে ভারসাম্যহীন, তার কাছে থেকে কীভাবে প্রায় 1,00,000 টাকা তার পকেটে কীভাবে ছিল এবং সেই টাকাগুলি তিনি কোথা থেকে পেয়েছেন বা কী কারণে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন এতগুলি টাকা নিয়ে, সেই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের চিকিৎসকরা। অন্যদিকে ওই রোগী তিনি নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না, ফলে তার বাড়ি খুঁজে পেতে বা তার পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না হাসপাতাল। এবং সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে। অন্যদিকে চিকিৎসকরা চাইছেন যত দ্রুত সম্ভব ওই ব্যক্তির পরিবারের খোঁজ পাওয়া যাক, যাতে করে তার চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয় বা তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া যায় সেবা শুশ্রূষার জন্য। যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছে, পাশাপাশি পুলিশকেও এই বিষয়টি জানানো হয়েছে এবং এই যে টাকা বিপুল সংখ্যক প্রায় 1,00,000 টাকা তা হাসপাতালের সুপার নিজের হেফাজতে রেখেছেন। যদি মিডিয়ার মাধ্যমে যদি ওদের বাড়ির লোক জানতে পারে যে ভর্তি আছে এবং যদি ওনারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে আমাদের ওনার চিকিৎসা নিয়েও সুবিধা হতো, সেটা করতে পারছেন না। বয়স কিরকম? বয়স আনুমানিক 40-47।